রিভাইবেরিমান কর্তৃক পরিবেশিত অডিওবুক সিরিজ সংশয়বাদী। আজ হচ্ছে নারীবাদী অর্থের তৃতীয় পর্ব। এই পর্বতে আমরা আলোচনা করব তিনটি পরিচ্ছেদ নিয়ে। এক, শরিয়াহ কি স্বামীর জন্য স্ত্রীকে নির্যাতন করা সহজ করে দেয়? দুই, নারীবাদের সমালোচনার সঠিক পন্থা। তিন, মাতৃত্বে সামাজিক এবং রাজনৈতিক শক্তি। শুরু করছি শরিয়াহ কি স্বামীর জন্য স্ত্রীকে নির্যাতন করা সহজ করে দেয়। প্রশ্ন, ইসলামী শরিয়াহ স্ত্রীকে নির্যাতন করা কেন সহজ করে দেয়? উত্তর, আজকের সামাজিক ও রাজনৈতিক কাঠামো, মুসলিম দেশগুলোতে বিদ্যমান বিভিন্ন আঞ্চলিক কুসংস্কার, প্রথা, জাহেলি সামাজিক সংস্কার এবং আচার মিলে এমন এক পরিবেশ তৈরি করে যেখানে একজন অত্যাচারী স্বামীর জন্য স্ত্রীর উপর জুলুম করা, তার হক নষ্ট করা এবং নির্যাতন করা সহজ, এ কথা বলা যেতে পারে। কিন্তু মুসলিম ইতিহাসের অধিকাংশ সময়ের ক্ষেত্রে এই অভিযোগ সঠিক নয়। যখন ইসলামী শাসন ছিল, সমাজে ইসলামী মূল্যবোধ ছিল এবং সামাজিক কাঠামো ভিন্ন ছিল, তখন নির্যাতন, জুলুম এবং হক নষ্ট করার ব্যাপারটা এত সহজ ছিল না। অতীতে পরিবার এবং সামাজিক বন্ধন ছিল বিস্তৃত, পরিবার ছিল একান্নবর্তী, আত্মীয়তার বন্ধনকে মানুষ অনেক বেশি গুরুত্ব দিত। আজ সমাজ বিভক্ত ছোট ছোট বিচ্ছিন্ন পরিবারে। আগে যখন নির্যাতন হতো, তখন নির্যাতিত নারী একাকী থাকত না, তার পেছনে থাকত তার অভিভাবক, তার একান্নবর্তী পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, এমনকি পুরো গ্রামের মানুষের সমর্থন। একজন নারী এই সাপোর্ট নেটওয়ার্কগুলোর উপর ভরসা করতে পারতেন। অন্যদিকে স্ত্রীর সাথে সম্মান ও ইনসাফের সাথে আচরণ করা স্বামী ও তার পরিবারের স্বার্থের সাথেও যুক্ত ছিল, কারণ যেসব পরিবারে নির্যাতন হয় সেই পরিবারগুলোতে তীব্র ধরনের পারিবারিক কলহ এবং অস্থিরতা থাকে। অস্থির পরিবারের সন্তান সুস্থির হয় না। পরিবার, বংশ এবং গোত্রকে শক্তিশালী করার জন্য সুস্থিত মজবুত মানসিক গঠনের সন্তান দরকার। কাজেই অযথা এসব ঝামেলা না গিয়ে ইনসাফ করাটাই ছিল বুদ্ধিমানের কাজ। আজকের মতো নারী তখন দুর্বল অবস্থানে ছিল না। কিন্তু আধুনিক সমাজে নির্যাতনকারী স্বামীর আগ্রাসনের বিরুদ্ধে একাকী নারীকে সহায়তার জন্য তেমন কোনো কাঠামো নেই। সাহায্য ও সমর্থনের জন্য আধুনিক নারীকে নির্ভর করতে হয় সরকারি প্রতিষ্ঠানের উপর, আর সরকারি প্রতিষ্ঠানও সবসময় সাহায্য করতে পারে না। আগে যেখানে নারী নিজের পরিবার, বংশ এবং গোত্রের উপর নির্ভর করতে পারত, সেখানে আজ তাকে নির্ভর করতে হচ্ছে শীতল, অলস এবং অদক্ষ আমলাতন্ত্রের উপর। তাকে আজ দীর্ঘ সূত্রতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, অথচ আগে খুব তাড়াতাড়ি এবং কার্যকরভাবে পারিবারিক সংকটগুলো সমাধানের চেষ্টা করা যেত। হাজার হাজার বছর ধরে এভাবেই সমস্যাগুলো সমাধান হয়ে এসেছে। কিন্তু আধুনিক সমাজ বর্ধিত পরিবার এবং সাপোর্ট সিস্টেমকে ভেঙে দিয়ে সে জায়গায় বসিয়েছে আমলাতন্ত্র, এনজিও আর কর্পোরেশনগুলোকে। ব্যক্তি, পরিবার এবং সমাজের জন্য পারিবারিক বন্ধন এবং বর্ধিত পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঠামো। অন্যদিকে পরস্পর বিচ্ছিন্ন আধুনিক নিউক্লিয়ার ফ্যামিলি দুর্বল করেছে ব্যক্তি, পরিবার, সমাজ সবাইকেই। পূর্ব ও পশ্চিমের সমাজগুলো আজকের দুর্দশা থেকে নিউক্লিয়ার ফ্যামিলির বাস্তবতা এবং বর্ধিত পরিবারের গুরুত্ব বোঝা যায়। তাই আসল প্রশ্ন হলো, আমরা কি নানান সমস্যায় জর্জরিত মুমূর্ষ আধুনিক সমাজের সাথে খাপ খাওয়ানোর ইসলামের সংস্কার করব, নাকি ইসলামের সাথে খাপ খাওয়ানোর জন্য এই সমাজের সংস্কারে মনোযোগী হব? এইসব সামাজিক কাঠামো এবং প্রতিষ্ঠান ফিরিয়ে আনব যা পূর্ববর্তী সমাজগুলোকে স্থিতিশীল এবং নিরাপত্তা দিয়েছিল। পরবর্তী পরিচ্ছেদ, নারীবাদের সমালোচনার সঠিক পন্থা। আমি নারীবাদের সমালোচনা করি, তবে নারীবাদী ট্যাগ লাগিয়ে কারোর মুখ বন্ধ করা বা বক্তব্য উড়িয়ে দেওয়া সমর্থন করি না। আমাদের চারপাশে নারীর প্রতি জুলুমের অনেক ঘটনা ঘটে, আমাদের অনেকের পরিবারেও ঘটে। কেউ যখন এসবের বিরুদ্ধে মুখ খোলে, যখন কেউ সাহায্য বা বিচার চায়, তখন নারীবাদী ট্যাগ লাগিয়ে তার অবস্থানকে উড়িয়ে দেওয়া উচিত না। এমনকি কোনো নারীবাদীও যদি জুলুমের বিরুদ্ধে বলে, বিচারের দাবি করে, তাহলে নিছক নারীবাদী হবার কারণে তার কথা উড়িয়ে দেওয়া যায় না। নারীবাদের বিরোধিতা করার মানে নারী অধিকারের বিরোধিতা করা। নারী অধিকারের পক্ষ নেওয়ার অর্থ নারীবাদী হওয়া না। কেন যে এই সহজ বিষয়ের অনেকে বুঝতে চান না, তা আমার বুঝে আসে না। নারী অধিকার নিয়ে আলোচনা করা নারীবাদের একচেটিয়া অধিকার না। সমাজ এবং পরিবারের নারীর কল্যাণে, সুস্বাস্থ্য এবং স্বার্থ নিয়ে চিন্তা করা নারীবাদ না। যদি তাই হয়, তাহলে আমিও নারীবাদী। বাস্তবতা হলো, নারীবাদীরা কেবল বাহ্যিক ভাষাভাষা নারীর স্বার্থ নিয়ে চিন্তিত। নারীবাদের ইতিহাস এবং আদর্শিক বংশগতির দিকে গভীরভাবে তাকালে বোঝা যায়, নারীবাদের অনেক দিকই নারীর স্বার্থের সাথে সাংঘর্ষিক।
তাই আমাদের নারীবাদের বিরুদ্ধে বলতে হবে। সেই সাথে এটাও বুঝতে হবে যে কোনো একটা দর্শনের একাডেমিক ক্রিটিক করা এক জিনিস আর নারীর উপর চলা জুলুমের সাফাই গাওয়া ভিন্ন জিনিস। আমাদের আরও মনে রাখা দরকার যে নির্যাতন কেবল শারীরিক হয় না, মানসিক নির্যাতন অনেক সময় শারীরিক নির্যাতনের চেয়ে অনেক বেশি ক্ষতিকর হয়। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে সম্পূর্ণ বইটি কভার করতে চলেছি। এছাড়া আমাদের চলমান রয়েছে সালাউদ্দিন সিরিজ এবং মুসলমানদের পত্রে বিশ্ব কি হারালো, আপনারা সেই দুইটা প্লেলিস্টও ঘুরে আসতে পারেন। ইনশাআল্লাহ এই প্লেলিস্ট দুইটি আপনাদেরকে হতাশ করবে না। আমরা চলে যাচ্ছি নারীবাদ অধ্যায়ের সর্বশেষ পরিচ্ছেদ, মাতৃত্বের সামাজিক ও রাজনৈতিক শক্তি। মাতৃত্বের ধারণা এবং গুরুত্বকে আধুনিক সমাজে মারাত্মকভাবে হেয় করা হয়। অনেক মায়েরও নিজেদের সামান্য গৃহিণী কিংবা বাচ্চার দেখাশোনা করা মহিলা মনে করেন। গৃহিণী মা মানে নেতিবাচক কিছু মনে করা হয়। ঘরে সন্তানের দেখাশোনা করা মা মানে যেন দুর্বল, অসহায়, পরনির্ভরশীল, ভীরু কোনো ভিকটিম। যে নারী ঘরে থেকে মাতৃত্বের দায়িত্ব পালন করে তার ব্যাপারে ধরে নেওয়া হয় তাকে এমন এক কাজ করতে বাধ্য করা হচ্ছে অথবা সে অজ্ঞ, পশ্চাৎপদ কিংবা বোকামির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে। নারী নিজে থেকে এই সিদ্ধান্ত নিলে ব্যক্তি স্বাধীনতার জায়গা থেকে আধুনিক সমাজ হয়তো সেটা মেনে নেয়, কিন্তু এই সিদ্ধান্তের পক্ষে অন্য কোনো যুক্তি বা বৈধতা তাদের চোখে পড়ে না। আধুনিক পৃথিবীর চোখে অর্থহীন কোনো কাজের পেছনে পুরো জীবন ব্যয় করা লোকের সিদ্ধান্ত আর একজন মায়ের ঘরে থাকার সিদ্ধান্তের মূল্য সমান। এর বাইরে মাতৃত্বের আর কোনো মূল্য কিংবা তাৎপর্য আমাদের সমাজে নেই। মানুষ মাকে ভালোবাসে, ভালোবাসার কথা বলে, মা দিবস পালন করে, কিন্তু মায়ের ভূমিকা, মাতৃত্বের গুরুত্ব নিয়ে তেমন একটা চিন্তা করা হয় না। নিজের কথাগুলো একজন খ্রিস্টান লেখকের কথা। হ্যাঁ, আমার স্ত্রী চাকরি করে না, কোনো রোজগার করে না, ও বাসায় থাকে, ও একজন মা, মামুলি গৃহিণী মা, যে মা জন্ম দেয়, যে মা শিশুর জীবনকে রং দেয়, কাঠামো দেয়, যে মা ঘর সামলায়, সব দিকে খেয়াল রাখে, সেই সাথে তার উপর পুরোপুরি নির্ভরশীল শিশুগুলোকে মানুষ হিসেবে গড়ে তোলে। হ্যাঁ, আমার স্ত্রী চাকরি করে না, ওর ক্যারিয়ার নেই, ও তো শুধু একজন ঘরে বসে থাকা মা, আর কিছুই না। সেই মা যে আমাদের যমজ সন্তানদেরকে বড় করে, ওদেরকে মানুষ হতে শেখায়, আদব, আচরণ, নৈতিকতা শেখায়, অ আ ক খ থেকে শুরু করে কীভাবে নিজেকে পরিষ্কার করতে হয় সব কিছু ওই শেখাই। সেই মা যে আমাদের এবং আমাদের পরিবারের নোঙর, সেই ভিত্তিপ্রস্তর যাকে কেন্দ্র করে গড়ে ওঠে বাকি সব কিছু, সেই মা যে সবার জন্য সব কিছু করে, সব চাহিদার দিকে খেয়াল রাখে, সবাইকে খুশি রাখে। যদিও আর ওর মতো মায়েরা না থাকে তাহলে ভেঙে পড়বে পরিবার, সমাজ, সব কিছুই। হ্যাঁ, ও তো শুধুই মা, মামুলি গৃহিণী মা, যেমন আমাদের মাথার উপরে উজ্জ্বল সোনালি গোল জিনিসটা কেবল সূর্যই তো, আর কিছুই না। মা হিসেবে নারী যে ভূমিকা পালন করে তার গুরুত্ব আমাদের উপলব্ধি করা উচিত, এর কদর করা উচিত। একজন মা 9টা থেকে 5টা চাকরি করে না, তাই সমাজে তার কোনো অবদান নেই এমন মনে করা মূর্খতা। মা হিসেবে নারীর গুরুত্ব উপলব্ধি করা এবং মূল্যায়ন করা প্রয়োজন, কিন্তু এটা কেবল একটা দিক। সমাজ ও জাতির উপর মায়েদের যে তীব্র এবং প্রগাঢ় ভূমিকা সেটাও আমাদের বোঝা উচিত। পরবর্তী প্রজন্মের চিন্তা চেতনা প্রাথমিক কাঠামো গড়ে দেয় মায়েরাই। তাহলে আধুনিকতা আর নারীবাদ কেন মায়েদের এই গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকার করতে চায় না? কারণ ওরা বিশ্বাস করে শক্তি, সম্মান, ক্ষমতা, গুরুত্ব পাওয়া যায় শুধু ঘরের বাইরে, চাকরি, ব্যবসা এবং রাজনীতির মতো কাজ করে, আর এসব জায়গা নিয়ন্ত্রণ করে পুরুষ। কিন্তু এই দৃষ্টিভঙ্গির ব্যক্তি পরিমণ্ডলের শক্তিকে পুরোপুরিভাবে উপেক্ষা করে। যদি আসলেই পাবলিক ও প্রাইভেটের মধ্যে এমন কোনো বিভাজন করা সম্ভব হয়, তবে বরং যে নারীরা বাসায় থাকেন অর্থনীতি, সমাজ এবং রাজনীতির উপর তাদের প্রভাব গভীরভাবে থাকে, কারণ পরবর্তী প্রজন্ম তাদের হাতেই গড়ে ওঠে। তাই মাতৃত্ব নিয়ে হীনমন্যতায় বোধ করার বদলে নারীর উচিত তার সামনে থাকা পথ দুটো নিয়ে ভালোভাবে চিন্তা করা। নারী যখন চাকরি কিংবা ব্যবসা করে তখন আমরা তার বুদ্ধি, আন্তরিকতা, পরিশ্রম আর অধ্যবসায়ের প্রশংসা করি। অথচ এই বৈশিষ্ট্যগুলো একজন ভালো মায়ের ক্ষেত্রেও প্রযোজ্য, আরও বেশি প্রযোজ্য। যেসব উচ্চশিক্ষিত নারী চাকরি না করে ঘরে থাকেন তাদের ব্যাপারে কীভাবে লোক বলে তারা নিজেদের মেধা আর শিক্ষা নষ্ট করছেন, ক্যারিয়ারের সম্ভাবনা জলাঞ্জলি দিচ্ছে? আধুনিক মানুষ কতই না বিভ্রান্ত। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি
তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপনার বন্ধুমহল এবং পরিবার পরিজনের কাছে আমাদের চ্যানেলটিকে পৌঁছে দিন। এভাবে সদগায় জারিয়ার অংশীদারিত্ব গ্রহণ করে নিন। আপনিও হতে পারেন আমাদের এই প্রজেক্টের একজন। যদি আপনার স্কিল থাকে, আপনি অডিও বা ভিডিও এডিট করতে পারেন, তাহলে আমাদের সাথে কাজ করতে চাইলে নিচের দেওয়া মেইলে, ডিসক্রিপশন বক্সে আমাদের যে মেইল দেওয়া আছে সেখানে আমাদেরকে একটা মেইল করুন। যদি আপনারা কাজ করতে চান আমাদের সাথে শুধুমাত্র দিনের খাতিরে, ইনশাআল্লাহ সদগায় জারিয়ায় যুক্ত হয়ে যান এবং আমাদের সাথে কাজ করতে দ্বিধাবোধ করবেন না। এছাড়া ওভারঅল আমাদের ভিডিওটা কেমন হয়েছে, আমাদের কোনো কারেকশন দরকার কি না, নতুন কী বই আপনারা চান সেটা জানাতে আমাদের কমেন্ট বক্সে আপনাদের জন্য সর্বক্ষণই খোলা রয়েছে। কমেন্ট করতে কখনও দ্বিধাবোধ করবেন না, দ্রুত কমেন্ট করে ফেলুন, আপনার মতামত জানান, ভিডিও সম্পর্কে জানান, এই পরিচ্ছেদ সম্পর্কে জানান, আপনার ভিন্ন মত থাকতেই পারে সেটা আমাদেরকে জানান। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী এপিসোডে।